আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম আর আপনারা দেখছেন পাগল আসলেই পাগলা চ্যানেলটি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফাইটার মাসের পর্ব 3 নিয়ে। আমাদের বাচ্চা মানে বেবি ফুটে গেছে। ফাইটার মাসের যে ডিম দিছিল সেটা হ্যাচ হয়ে গেছে। তো ফাইটার মাসের বাচ্চাদের প্রথম একদিন থেকে 3 দিন পর্যন্ত কি কি করবেন, কি কি করবেন না, কি কি খাবার দিবেন, কি কি খাবার দিবেন না, সকল কিছু নিয়ে বিস্তারিত আজকের পর্বে থাকছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি টেনে দেখলে কিছুতে বুঝতে পারবেন না। আজকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি ভিডিওটি না টেনে দেখার জন্য। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুব, ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চা। তো বন্ধুরা, জোড়া দেওয়ার পর খুবই সুন্দরভাবে 12 ঘন্টার পরেই আমাদের ফাইটার মাছ ডিম দিয়ে দেয়। অর্থাৎ আপনাদের আমি দেখিয়েছিলাম ফাইটার দুটোকে আমি দুপুর 12টার দিকে রিলিজ করে দিয়েছিলাম এবং ওদেরকে আমি রাত 9টার দিকে দেখি একেবারে ডিম দিয়ে ফেলেছে। তো ডিম দেওয়ার পর আমি ফিমেলটাকে সরিয়ে ফেলি। আর গত পর্বে আমি দেখিয়েছিলাম আমার ফাইটার মাছ কতগুলো ডিম দিয়েছে। তো ওদের বেবি এখন 12 ঘন্টার পর দেখতে পাচ্ছি ডিমগুলো লড়াচড়া করছে, মানে বেবি হ্যাচ হচ্ছে। 24 ঘন্টার মধ্যে সমস্ত বেবি হ্যাচ হয়ে যাবে। চলেন দেখে আসি ওদের বর্তমানে বেবির অবস্থা, মানে 12 ঘন্টার পর যে বেবি কেমন হয় তো সেটা। তো বন্ধুরা, 12 ঘন্টা পর যদি ভালো মতো খেয়াল করেন দেখতে পারবেন ডিমগুলো নাড়াচাড়া করছে, মানে ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই হ্যাচ হয়ে যাবে, ডিম ফুটে বেবি বের হবে। তো এই যে উপরের দিকে, তারপর নিচের কোনার দিকে, তারপর উপরের কোনার দিকে যদি খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যথাসম্ভব ক্যামেরায় জুম হচ্ছে। তো তারপর আমি দেখতে পাচ্ছি ক্যামেরা সব স্পষ্টই দেখা যাচ্ছে, বেবগুলো নড়াচড়া করছে। তো এই হলো 12 ঘন্টা পরের অবস্থা। তো 24 ঘন্টা পর সমস্ত বেবি হ্যাচ হয়ে যাবে। তো আমার বেবি হ্যাচ হয়ে গেছে, কিছু একটা কারণে ভিডিওটা ডিলেট হয়ে যায়। তো আমি আপনাদের এমনি বলে দিচ্ছি, প্রথম বেবি হ্যাচ হওয়ার পরে আপনারা ব্রাইন শ্রিম্প খাওয়াতে পারেন, ডিক্যাপ ব্রাইন শ্রিম্প হ্যাচ করে। তো সেটা কিভাবে অ্যাচ করবেন নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই দিব। এছাড়া যারা কস্টলি মুক্ত চালাতে চাচ্ছেন তারা ইনফোসরিয়া তৈরি করতে পারেন, ঘরে বসে কিভাবে তৈরি করবেন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন, সেই ইনফোসরিয়া খাওয়াতে পারেন। এছাড়া যদি ইনফোসরিয়াও খাওয়াতে না চান তাহলে সর্বশেষ আপনি কোন কী কাজ করতে পারেন, সর্বশেষ আপনি একটা কাজই করতে পারেন, সেটা হলো আপনি সর্বশেষে আপনি ওদেরকে ডিমের কুসুম খাওয়াতে পারেন। ডিমের কুসুম কিভাবে খাওয়াবেন চলেন আমি সেটা আপনাদের দেখাচ্ছি, আমার বাচ্চার যখন বয়স 7 দিন হয়ে যায় তখনকার বাচ্চাদের। তো বন্ধুরা, এর জন্য আমি 1/2 কাপের পরিমাণ দেখতে পাচ্ছেন পানি নিয়ে নিয়েছি এবং একটা বাটিতে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার 1 চিমটি পরিমাণ ধরতে গেলে ডিমের গোলানো ডিমের কুসুম আবার আমি আমার ওই 1/2 কাপ পানিতে গুলাচ্ছি, এভাবে 3 বার। আপনার বুঝতেই পারবেন কতটুকু পরিমাণ দিবেন, কিন্তু সবসময় খেয়াল করবেন পরিমাণ যেন খুবই কম হয়, বুঝতে পারছেন? তো এভাবে এভাবে করে আপনারা ভালো মতো লাড়াচাড়া দিয়ে ভালো মতো মিক্স করতেই হবে। তারপর আর কিছু করার নেই, ভালো মতো মিক্স করে বাচ্চাদের দিয়ে দিবেন। এই যে এখানে যদি দেখেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি ভালো মতো একটু ফোকাস নেই, দাঁড়ান 1 মিনিট। এই যে এবার যদি আপনারা একটু ভালো মতো খেয়াল করেন দেখতে পাচ্ছেন বাচ্চারা লাড়াচাড়া করছে, এগুলোর বয়স 7 দিনের মতো হয়ে গেছে। এই যে বাচ্চাটা যদি খেয়াল করেন, এই যে, তো এই বাচ্চাগুলোকে আমি খাবারগুলো দিয়ে দিব। তো খাবারগুলো কিভাবে দিবেন, জাস্ট উপর দিয়ে ওই পানিটুক আপনারা করবেন কি এইভাবে ছিটিয়ে দিয়ে দিবেন। আর খেয়াল রাখবেন পানিতে যেন বেশি ফ্লো না হয়, বেশি ফ্লো হলে ফাইটারের বাচ্চা মারা যেতে পারে। তো এই ছিল ভিডিও, এভাবেই আপনারা খাবারটা দিবেন। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন এবং ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, একটি লাইক কিন্তু দেওয়াই যায়। ভালো না লাগলে ডিসলাইকের অপশন দেওয়া আছে, ডিসলাইক করে দিতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমিন।